আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। সৌজন্যে এম কিউ হাসান সলিসিটরস। আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আইন ও অধিকার অনুষ্ঠানে। আশা করি আপনারা আমাদের সাথেই ছিলেন। তো আজকে আমার অনেক কলার আমার জন্য অপেক্ষা করছেন, সবার কল হয়তো আমি অ্যাটেন্ড করতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি বারবার। তো আমি ফিরে যাব আমার কলারদের কাছে। এই মুহূর্তে কে আছেন আমার সাথে আমি দেখি। আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। জি, প্রশ্নটি করুন প্লিজ। জি আপা, আমার তিনটা প্রশ্ন। জি, ফার্স্ট প্রশ্ন হলো যে আমার তিনটা বাচ্চা, জি বিটিস তিনটা বাচ্চা, বড় বাচ্চার পাসপোর্ট হয়নি এখনো। জি হ্যাঁ, দুইটা ছোট দুইটা পাসপোর্ট হয়েছে। আর আমি আমার হাজবেন্ড থেকে আলাদা হয়ে গেছি জি রেজা যাওয়ার পরে, তো আমি হোম অফিসে অ্যাপ্লাই করি। জি বলুন। পরে মিস্টেক করছি একটা, যেটা যে প্রথমে আমি এদেশে ভিজিট ভিসায় আসছিলাম, আচ্ছা 2003-তে আসছিলাম। আসার পরে আমার হাজবেন্ডের সাথে মুসলিম বিয়ে হয়, হওয়ার পরে ওর সাথে আমার তিনটা বাচ্চা আছে। জি তারপর সে কখনো অ্যাপ্লাই করে নাই। আমি 2011-এ আমার ছোট বাচ্চাটা হওয়ার পরে জি আমার সোশ্যাল ওয়ার্কার আন্ডার থেকে আমি আলাদা হয়ে যাই তার সাথে। তারপরে তারা হোম অফিসে অ্যাপ্লাই করে, আচ্ছা আর তারাই ঘর দিছে, প্লাস তারা খাওয়ান খরচ সব তিনও বাচ্চারে দিতেছে। জি তো হোম অফিসে যখন অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে তারা এখন রিসেন্ট ফেব্রুয়ারি 24-এ আমাকে তারা ভিসা দিছে 5 বছরের। সেটা হইলো যে বাচ্চাদের বেসিকের উপরে করে কেয়ারার হিসাবে ডেরিভেটিভ ভিসা। এটা হইলো টাইপ অফ হিয়া ডকুমেন্ট ডেরিভেটিভ রেসিডেন্ট কার্ড জি আচ্ছা দিছে। দেওয়ার পরে এখন আমি যখন চাইল্ড বেনিফিট এগুলো অ্যাপ্লাই করছি, এখন তারা বলতেছে এই টাইপ অফ ভিসার উপরে চাইল্ড বেনিফিট এগুলো অ্যাপ্লাই করা যায় না। জি তো আমি কি করতে পারি? আচ্ছা দেখেন, যেটা হয়েছে আপা, আপনাকে তারা যে ভিসাটা দিয়েছে এটাকে আমরা বলি যে জাম্বরানো যে কেস আছে, এই কেসের আন্ডারে আপনাদেরকে ভিসাটা দেওয়া হয়েছে। তার একটা কনসেশন আছে, তো এটাতে আপনার দুটো খুব বড় অসুবিধা আছে। দুটো বড় অসুবিধার একটা অসুবিধা হচ্ছে যে এই ভিসা কখনো আপনার সেটেলমেন্টে লিড করবে না। তার মানে এই ভিসা নিয়ে আপনি কোনোদিনই ইনডেফিনিট লিভ টু রিমেন বা ব্রিটিশ নাগরিকত্ব আপনি পাবেন না, এটা 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে এটাতে আপনি কখনোই কোনো বেনিফিট আপনি ক্লেম করতে পারবেন না। তা আসলে আপনার যে ক্লেমটা যেটা হয়তো হওয়া উচিত ছিল, সেটা হচ্ছিল যে আপনার ফ্যামিলি লাইফের উপরে, বাচ্চার সাথে আপনার ফ্যামিলি লাইফ আছে এটার উপরে ভিত্তি করে আর্টিকেল 8-এ আপনার অ্যাপ্লিকেশনটা করা উচিত ছিল যখন ওই সোশ্যাল ওয়ার্কাররা করেছিল। সোশ্যাল ওয়ার্কার এটা না করে আপনাকে কেয়ারার হিসেবে করার জন্য আপনি এই বেনিফিট থেকে আপনি আপনি বেরিয়ে গেছেন। তো যেটা আপনার হতে পারে, কারণ আমি আপনাকে বলছি যে এটা একটু কমপ্লিকেটেড ব্যাপার আছে এবং আপনাকে সমস্ত কিছু বুঝে ভালো লিগ্যাল অ্যাডভাইস নিয়ে করতে হবে, আপনি যদি এই লিপটা ভ্যারি করতে পারেন, চেঞ্জ করে আবার আপনি আর্টিকেল 8-এ যদি আপনি ওই ফ্যামিলি লাইফ প্রাইভেট লাইফ দেখিয়ে, আর্টিকেল 8-এ যেহেতু আপনার বাচ্চারা এদেশে আছে এবং বাচ্চারা যেহেতু এদেশে তারা ব্রিটিশ, এবং আপনি আর্টিকেল 8 এবং তার সাথে যেটা আমার বলি ইমিগ্রেশন রুলের অ্যাপেন্ডিক্স FM এর এক্সেপশনাল 1 যেটা আছে EX-1, সেই EX-1-এ যদি আপনি দেখাতে পারেন যে আপনি ব্রিটিশ বাচ্চার মা এবং এই এই বাচ্চার জন্য এদেশ থেকে চলে যাওয়াটা রিজনেবল নয়, তো সেক্ষেত্রে আপনাকে তারা যদি নতুন লিভ দেয় সেক্ষেত্রে ওই লিভটা কিন্তু 10 বছর পরে সেটেলমেন্টে যাবে। আচ্ছা, এটার পরে কি হবে, আপনাকে আবার তাদের কাছে লিখতে হবে যে আপনার এখানে যে নো রিকোর্স টু পাবলিক ফান্ডের যে রিকোয়ারমেন্ট আছে এটা যেন তারা লিফট করে দেয়, কারণ আপনার কোনো ইনকামের কোনো উপায় নাই এবং এটা কন্টিনিউ করলে আপনি তখন ডেস্টিটিউট হয়ে যাবেন। এই ডেস্টিটিউটের গ্রাউন্ডে যদি আপনি অ্যাপ্লাই করেন, এবং এই দুটো এখন কিন্তু তারা যেটা করেছে যে এই একই ফর্মে কিন্তু দুটোই বলার একটা স্কোপ আছে, তবে এটা বললে সেক্ষেত্রে যদি আপনি ফার্দার লিভ পান, 2.5 বছরের আপনি হয়তো লিভ পাবেন, সেখানে হয়তো আপনাকে তারা এই এই নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড যেটা আছে যে রিকোয়ারমেন্ট সেটা তারা হয়তো তুলে দেবে। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন, এটা অনেক জটিল ব্যাপার। জি জি, সেটা যেহেতু আপনার অরিজিনাল অ্যাপ্লিকেশনটা যদি জাম্বরন কনসেশনে না হতো তাহলে আপনার এই এই সমস্যাটা হতো না, বুঝতে পেরেছেন? এখন আমি আপনাকে যে
আমি তো আপনাকে বললাম আপা, আপনাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে আগের ভিসাটাকে ভ্যারি করার জন্য। আচ্ছা, আমি কি আপনার সাথে কোনো এমনি কন্ট্যাক্ট করতে পারি? কারণ এটা তো যেটা করছিল সোশ্যাল ওয়ার্কারে করছিল। জি, যেটা এটা খালি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো ইয়ে নাই, কথা নাই, বাট এখানে অনেক ভালো ভালো আমি চাইতেছি যে ভাই আপনি তো আমাকে সাজেশন দিলেন, আমি চাইতেছি যে আপনার সাথে আমি যদি কন্ট্যাক্ট করতে পারি, তো ডিটেলস যদি দেন তাহলে আমি আয়েশা আপনি আমার 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 অ্যাপ্লিকেশন করে দিলেন। আমার আমার ডিটেলস আপনি ইন্টারনেটে পাবেন, কিন্তু আমরা ওপেন এভাবে টেলিভিশনে আপনি ব্যক্তিগত কোনো প্রমোশন করাটা ঠিক না, ঠিক আছে? স্টুডিও থেকে ফোন করে আপনি স্টুডিওতে ফোন করে নিতে পারেন। কলার আপনি স্টুডিও থেকে ফোন করে আমাদের নাম্বারটি আপনি নিতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছে নেক্সট কলারে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্নটি করুন। জি, আমি 2 মাস আগে ইন্ডিপেন্ডেন্ট লিভ পেয়েছি। এখন আমি জানতে চাচ্ছি আমরা কি হাউজিং বেনিফিট কি অ্যাপ্লাই করতে পারবো, নাকি আমরা পাসপোর্ট পাওয়ার পরে আমি জানতে চাচ্ছি আমি কত বছর বাংলাদেশে থাকতে পারবো। আপনি যদি আপনি যদি ইনডিফিনিট লিভ টু রিমেইন যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি 2 বছরের বেশি বাংলাদেশে একসাথে থাকতে পারবেন না, তাহলে আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইনটা ল্যাপস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যদি আপনি বাংলাদেশে চলে যান আজকে আর 2 বছরের মধ্যে যদি আবার আপনি ফিরে আসেন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। যদি আপনি 2 বছরের বেশি বাংলাদেশে বা কোথাও থাকেন, তাহলে আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইনটা রিভোক হয়ে যাবে। আমি জানতে চাচ্ছি এরপরে এসে কি আবার 1 বছর থাকতে হবে, তারপরে না না আপনি ইচ্ছা করলে আপনি ইচ্ছা করলে এই দেশে এসে আবার একদিন দুদিন থেকে আবার আপনি চলে যেতে পারেন। কিন্তু যদি আপনি এরকম সব সময় করেন, তো এরকম এরকম 3-4 বার করার পরে তারা আপনাকে এয়ারপোর্টে জিজ্ঞাসা করতে পারে যে তুমি এ দেশে কেন খামাখা একদিন দুদিনের জন্য তুমি আসো কেন, সেক্ষেত্রে তারা হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে। কিন্তু আইনত কোনো বাধা নেই, আপনি যদি 2 বছরের ভিতরে এই দেশে একবার চলে আসেন, তাহলে আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন আপনি রাখতে পারবেন। এবং আমরা জানি যে অনেকেই অনেক বাংলাদেশি যারা এই দেশ থেকে ইনডিফিনিট লিভ টু যারা পেয়েছেন লিভ টু রিমেইন পাওয়ার পরও, তারা হয়তো অনেকে রাজনৈতিক কারণে, আমরা জানি অনেকে বাংলাদেশে যাদের রাজনৈতিক উচ্চাভিলাষ আছে, তারা বাংলাদেশে গিয়ে হয়তো রাজনীতির সাথে জড়িত, তারাও এরকম আমরা জানি যেরকম মাঝে মধ্যে এই দেশে এসে 1-2 সপ্তাহ কাটিয়ে আবার চলে যান। তো তারা ব্রিটিশ পাসপোর্টটা নেন না এই কারণে যে ব্রিটিশ পাসপোর্টটা নিলে হয়তো বাংলাদেশে তাদের হয়তো আর কি নির্বাচনী কোনো সমস্যা দেখা দিতে পারে। তো আপনি যে যেটা বললাম আপনার, হ্যাঁ, যে আপনি যদি 2 বছরের ভিতরে আপনি চলে আসেন, তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, রাখি। ধন্যবাদ কলার। চলে যাচ্ছি পরবর্তী কলারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। প্রশ্নটি করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম আপা। জি, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি, সেটা হলো মনে করেন আমি এই দেশে সেটেলমেন্ট ভিসা পাইছি গত মাসে। জি জি, বলুন। এরপরে এখন এই দেশে আমার 2 ছেলে 1 মেয়ে এবং কি আমার ওয়াইফ, তাদেরকে আনছি আমি গত বছর 2014 সালের জুনের 1 তারিখে দেশে তারা আসছে, কিন্তু এখন ওদের ভিসা মেয়াদ শেষ হয়ে যাব 2015 ডিসেম্বরের 14 তারিখে। আচ্ছা, এখন আমি তাদেরকে এই যে এখন তাদেরকে ভিসা রিনুর জন্য আমার কত টাকা বার্ষিক ইনকাম দেখাইতে হবে, এবং কি তারা এটা কি মানে পুরানো আইনে পড়বো না নতুন আইনে পড়বো? এরপরে আর একটা প্রশ্ন, সেটা হলো কত হাজার পাউন্ড মানে বার্ষিক আমার ইনকাম দেখাইতে হবো, বা কি কি ডকুমেন্টস আমার দিতে হইব ভিসা রিনিউ করার জন্য? আমি কিন্তু এদেশে সেটেলমেন্ট এই গত মাসে পেয়েছি আর কি। আপনি আমাকে প্রথম বলেন যে আপনার এই সেটেলমেন্টের আপনি সেটেলমেন্টটা পেয়েছেন কোন গ্রাউন্ডে? আমি টিয়ার 2 তে আসছিলাম 2007। আচ্ছা, আপনি টিয়ার 2 তে এসেছিলেন 2007। জি। আর আপনার আপনার বাচ্চারা কি আপনার ডিপেন্ডেন্ট হিসেবে এসেছিল? জি জি জি, ডিপেন্ডেন্ট হিসেবে এসেছিল গত ভিসা পাইছে গত 2000
14 সালের 26 তারিখে, জানুয়ারি 26 তারিখে পাইছে, কিন্তু ওদেরকে এই দেশে আনছিল গিয়ে আপনার মানে জুনের 1 তারিখে আর কি, 14 সালের আর কি, গত বছর। তার মানে তারা কিন্তু আপনার সাথে ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য কোয়ালিফাই করেনি, তাই তো? আপনাকে দেখাতে হবে যে আপনি স্ত্রীর জন্য আপনি 18,600 ইনকাম, এবং আপনার বাচ্চার জন্য, আপনার কটা বাচ্চা বললেন? দুটা, তিনটা, তিনজন বলছে। হ্যালো কলার। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে, জি সেক্ষেত্রে আপনাকে অনেক, প্রায় 26-27 হাজার পাউন্ডের মতো ইনকাম আপনাকে দেখাতে হবে যদি আপনার তিনটা বাচ্চা থেকে থাকে, ঠিক আছে? এবং আপনাকে, জি জি, আমি আমি আপনাকে এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ আপনার দুটো বাচ্চা হলে 24,000, আমি ধরে নিচ্ছি 26-27 হাজার মতো, কারণ প্রতিটা বাচ্চার জন্য 2,500 পাউন্ড করে এক্সট্রা আপনাকে দেখাতে হবে। বুঝতে পেরেছেন? তো আপনাকে এই 26-27 হাজার পাউন্ডের মতো ইনকাম আপনাকে দেখাতে হবে, এবং আপনার ওয়াইফকে অবশ্যই বি1 বলছি, এ1 ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনার ওয়াইফকে করতে হবে। মানে এটা সম্পূর্ণভাবে হবে যে আপনি এদেশে সেটেল আছেন, প্রেজেন্ট অ্যান্ড সেটেল, এবং একটা পার্সন হু ইজ প্রেজেন্ট অ্যান্ড সেটেল তার ওয়াইফ হিসাবে এবং তার বাচ্চা হিসেবে তারা লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করবে। তার মানে আমি আপনাকে প্রশ্ন করছি যে এখন কি ভিসা রিনিউর জন্য অ্যাপ্লাই করতে হবে না ওই লিভ টু রিমাইন্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে? আমার এই যে এখন ডিসেম্বরে, এখন যেটা হবে তাদের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, লিভ টু রিমেইন বলেন বা ভ্যারিয়েশন বলেন, যেটাই আপনি বলেন, তাদের তো এটা তো আপনার লিভ টু রিমেইন হবে, এক অর্থে এটা কিন্তু ভ্যারিয়েশন। কারণ কেন ভ্যারিয়েশন? কারণ তাদের আপাতত লিভ ছিল, তারা একটা পিবিএস এর একজনের ডিপেন্ডেন্ট, কিন্তু এরপরে তারা ভ্যারি করে, তারা কিন্তু আর পিবিএস এর ডিপেন্ডেন্ট হচ্ছে না, তারা ডিপেন্ডেন্ট হচ্ছে একজন পার্সন হু ইজ সেটেল অ্যান্ড প্রেজেন্ট ইন দিস কান্ট্রি, তার আর কি তারা ডিপেন্ডেন্ট হচ্ছে। সেক্ষেত্রে ওই যে বললাম অ্যাপেন্ডিক্স এফ এম অনুযায়ী তাদের আপনার এই কেসটা তারা দেখবে, এবং সেখানে আপনি শুধুমাত্র ওয়াইফের জন্য হলে আপনার 18,600 লাগে, এবং যেহেতু আপনার তিনটা বাচ্চা আপনার 26-27 হাজার পাউন্ডের মতো আপনার লেগে যাবে, এবং আপনাকে 6 মাসের ইনকাম দেখাইতে হবে। এখন একটা প্রশ্ন ভাইয়া, জি আমরা মান করি না, কারণ আমার অনেক জটিলতা তো এই জন্য আর কি, তো আমার সেটা হলো মনে করেন আমি রেস্টুরেন্টে কাজ করি, ভাই জি 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 ভাই, আপনি আপনাকে ইনকামের এইটা আপনাকে দেখাতেই হবে, এটার আসলে তেমন কোনো ব্যতিক্রম নাই। আপনি একমাত্র ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স পেলে বা কেয়ার আর অ্যালাউন্স পেলে তখন আপনাকে এত বসে দেখাতে হবে না, অন্য সব ক্ষেত্রেই কিন্তু ইনকামটা আপনাকে দেখাতে হবে। আমরা পরে কোনো কাছে যাই। দর্শক, আপনাদের যে কোনো আইনি জটিলতার জন্য আপনারা অবশ্যই ভালো একজন বিশেষজ্ঞ লয়ারের সাথে পরামর্শ করে নেবেন যে কোনো কিছু সিদ্ধান্তে যাওয়ার আগে। তো আশা করি দর্শক, আপনি আমাদের অতিথি আপনারা প্রশ্ন উত্তরটি দিয়েছেন, আপনারা বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি নেক্সট কলারে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হলো, আমি একটু আগে ফোন দিছিলাম, আমার ওয়াইফের ভিসা হলো 33 মাসের। জি, 33 মাসের ভিসা দে, এখন বাংলাদেশ সেন্টারে গেছিলাম, তারা কইলো নয়া 2014 এর একটা ফর্ম বার হইছে যে আমি ভিসা 3 মাসের 6 মাসের থাকেও, এরপরে আমি অ্যাপ্লাই করতে আমার 2 বছরের আগে, 1 মাস আগে করা লাগে। ভাইয়া, আপনি ওই সময় আপনাকে আমি যে যে কথাটা বললাম, আপনি আমার অ্যাডভাইসটা বোঝেননি। আপনাকে ভিসা দেওয়া হয়েছে 33 মাসের, 33 মাসের ভিসাটা দেওয়া হয়েছে কেন? কারণ আপনি 2 বছর পরে আপনার ওয়াইফ কোয়ালিফাই করে না, আপনি যেহেতু নতুন নিয়মে আসেন, 5 বছর স্পাউস হিসাবে এদেশে থাকার পরে আপনার স্ত্রী ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য সে আপনার কোয়ালিফাই করে। এই মুহূর্তে আপনার ওয়াইফ ইনডেফিনিট লিভের জন্য সে কোয়ালিফাই করে না, আপনাকে ফার্দার যে লিভ সেটার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ফার্দার যে লিভের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেখানে আপনি 30 মাস এদেশে থাকলে, এবং সে 30 মাসের আপনি 28 দিন আগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটাই। 33 মাস থাকতে হবে তা নয়, আমি ওটা জানলাম না, আগে কইছেন না, আমার আমি কিতাকিতা দেওয়া লাগবে, সাবমিট করা লাগবে, খালি পে স্লিপ আর আর কিতাকিতা? আপনাকে অ্যাকোমোডেশন দেখাতে হবে, আপনাকে আপনার 6 মাসের পে স্লিপ দেখাতে হবে, আপনাকে 18,600 ইনকাম দেখাতে হবে, আপনারা যে একসাথে আছেন তার কিছু প্রুফ দেখাতে হবে, আপনার ম্যারেজ সার্টিফিকেট আপনি পারলে আবার আবার দিবেন, আপনি ফর্মটা যেটা ইউজ করবেন সেটা ওই FLR ME আপনি আবার ইউজ করবেন আপনার ফার্দার এক্সটেনশনের জন্য। ধন্যবাদ কলার, আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন ইন ডিটেইলস।
তো আমাদের সময় হয়েছে আবারও একটা বিরতিতে যাওয়ার, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। দর্শক আমাদের সাথেই থাকুন, ফিরে এসে আপনাদের কল আরো নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। সৌজন্যে এম কিউ হাসান সলিসিটরস।